প্রতীক্ষিত তারকাবহুল সিনেমা কালকি 2898 এডির রাজত্ব এখন বক্স অফিসে। যেমনটা প্রত্যাশা ছিল মুক্তির পর তেমনটাই দেখা মিলেছে। ঝড়ের গতিতে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে প্রভাস দেবিকা অভিনীত এই চলচ্চিত্র। মাত্র চার দিনেই ভারতীয় বক্স অফিসে 300 কোটির আয় ছাড়িয়েছে সিনেমাটির। বাণিজ্যিক ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী 30 জুন ভারতে 88 কোটি রুপি আয় করে মাত্র চার দিনেই 300 কোটির ক্লাবে পৌঁছে গেছে কল্কি। রবিবার তেলুগু ভার্সনে সিনেমাটি 36 কোটি 80 লাখ রুপি আয় করেছে আর হিন্দিতে 40 কোটি। এর আগে মুক্তির প্রথম দিন 95 কোটি রুপি আয়ের মাধ্যমে বক্স অফিসে যাত্রা শুরু করে কালকি। দ্বিতীয় দিন আয় করে 54 কোটি, তৃতীয় দিন আয় করে 64 কোটি 50 লাখ, চতুর্থ দিনে এই আয় এসে দাঁড়ায় 88 কোটিতে। ফলে চার দিনে ভারতীয় বক্স অফিসে কালকির মোট আয় 309 কোটি রুপি। অপরদিকে বিশ্বব্যাপী 500 কোটির মাইল ফলক ছাড়িয়ে গেছে সিনেমাটি। বর্তমানে কালকির বিশ্বব্যাপী নেট আয় 515 কোটি রুপি। তবে শুধু বক্স অফিসই নয়, দর্শকের কাছ থেকে দারুণ প্রত্যাশা পাচ্ছে নাগ আশ্বিনের সিনেমাটি। সমালোচকরাও দিচ্ছেন বাহবা। সিনেমার ভিএফএক্স এবং চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথোলজির দারুণ সংমিশ্রণ ঘটিয়েছে নির্মাতা নাগ আশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে মুখে। কালকি 2898 এডি পরিচালনা করেন নাগ আশ্বিন। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেন প্রভাস, দীপিকা পাডুকন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি প্রমুখ। এছাড়াও বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবেরকুন্ডা, দুলকান সলমান ও মৃণাল ঠাকুরের মতো তারকারা। মারজানি ওয়ান, আরটিভি।